সুন্দরী প্রতিযোগিতা চায় মেয়েদেরকে কর্পোরেট যৌনদাসী বানাতে। এ কেমন প্রতিযোগিতা যার বিভিন্ন ইভেন্টে শরীরের মাপ দিতে হয়, তাও সে মা বাবার পুরুষের নির্ধারিত মাপের ছকেই। স্তনকে বাধ্য করতে হবে 36 ইঞ্চি থাকতে, কোমরকে হতে হবে 26 ইঞ্চি, নিতম্বকেও বেপরোয়া হলে চলবে না, ঠিক 36 ইঞ্চি চাই নিতম্বের মাপ। সভ্যতার এতটা পথ পাড়ি দিয়ে এসে বস্ত্র সভ্যতার এতকাল পেরিয়ে মঞ্চে হাঁটতে হবে আধা ন্যাংটো হয়ে, ফটোশুটের জন্য পোজ দিতে হবে তাও আবার অর্ধ উলঙ্গ হয়েই, ব্রা প্যান্টি পরে। দুনিয়া জুড়ে সুন্দরী প্রতিযোগিতায় এমনটাই রীতি যা পুরুষরা তৈরি করেছে। আমার ত্বক উজ্জ্বল, চোখ বাদামি, ঠোঁট আকর্ষণীয়, নিজের সম্পর্কে লোকের মুখে এমন মন্তব্য শুনে আমি অভ্যস্ত অনেককাল। নারী পুরুষ অনেকেই আমার চেহারা ও শারীরিক গঠনের সৌন্দর্যে আকর্ষণ বোধ করেন, প্রশংসা করেন। এই সৌন্দর্যে আমার কোনো হাত নেই, ভূমিকাও নেই, এটা প্রকৃতি প্রদত্ত। প্রকৃতি এক এক মানুষকে এক এক রকম করে তৈরি করেছে, এই যে বৈচিত্র্য এটাই সৌন্দর্য। আমি তো মনে করি প্রতিটি মানুষই সুন্দর, স্রষ্টার অপরূপ সৃষ্টি। এই সৌন্দর্য নিয়ে প্রতিযোগিতার কি আছে সত্যি তা ভেবে অবাক হই। এই প্রতিযোগিতায় আমার কোনোই অর্জন নেই, কোনো ভূমিকা নেই, আর তাই বা কেন হতে হবে প্রতিযোগিতার বিষয়? মানুষ নিজের চর্চার মধ্য দিয়ে যা অর্জন করে, জ্ঞান, মেধা, প্রজ্ঞা, প্রত্যুৎপন্ন মতিত্ব, তা নিয়ে প্রতিযোগিতা হতে পারে, এমনটাই হওয়া উচিত সভ্য দুনিয়ায়। আমি সবসময় সৌন্দর্য প্রতিযোগিতা, সুন্দরী প্রতিযোগিতার ঘোর বিরোধী। আমি কোট প্যান্ট পরা একটি মানুষ, হঠাৎ করে আমাকে যদি শরীরের প্রায় সব কাপড় খুলে শুধু আন্ডারওয়্যার পরে লোকের সামনে আলো ঝলমলে মঞ্চে হাঁটতে হয় নিজেকে আকর্ষণীয় প্রমাণ করতে, কখনো কখনো যেই আন্ডারওয়্যারকেও যদি আবার ডানে বা বামে উপরে নিচে নামিয়ে ছবি তুলতে হয়, ভাবা যায় ব্যাপারটা কি ভয়ঙ্কর। পণ্য সভ্যতার বিকট থাবা থেকে মুক্তি নেই বর্তমান মানুষদের। পণ্য মানুষকেও পণ্য করে তোলে তার স্বার্থে, বিক্রি হতে হবে প্রসাধন সামগ্রী, সাবান, শ্যাম্পু বা লোমনাশক ক্রিম, সেসব বিক্রি করতে নারীকেও পণ্য করে তোলা হচ্ছে দুনিয়াব্যাপী। নির্ধারিত মাপ দিয়ে দেওয়া হচ্ছে মেয়েদের জন্য, স্তনের মাপ, নিতম্বের মাপ, নির্দিষ্ট ছাঁচে পড়লেই তুমি সুন্দরী, বিশ্ব সুন্দরী। আর বোকা বুদ্ধ মেয়েরাও ছুটে চলে সেই তথাকথিত ফিগার গড়ে তুলতে, জিরো ফিগার চাই, যে করেই হোক মাপে আসতে হবে ফিগারকে, প্রয়োজনে ডায়েটিং করো, না খেয়ে থাকো। ইউরোপেও যে কত মেয়ে না খেয়ে অ্যানিমিয়া বা বুলিমিয়ার মতো রোগে আক্রান্ত হয় তার ইয়ত্তা নেই। পশ্চিমে গত কয়েক বছরে বেশ কজন মডেল ওভার ডায়েটিংয়ে মারাও গেছেন। মেয়েরা ছুটছে পার্লারে, জিমে, পার্লার থেকে বেরিয়ে আসা মেয়েগুলোকে দেখলে মনে হবে সবাই একই ছাঁচে গড়া, সুন্দরীর প্রতিযোগিতার গ্রুমিং সেশনের মেয়েদের মতো। গ্রুমিং শেষে সবাই একই রকমভাবে হাঁটে, বসে, কথা বলে, মনে হয় এই মেয়েরা সবাই পাপেট। মিডিয়া সুন্দরী প্রতিযোগিতার উচ্ছ্বসিত প্রশংসা ও প্রচারে সবসময় বিভোর। মিডিয়া ভীষণভাবে নারী বান্ধব বা মানবিক এমনটা ভাবার কোনো কারণই নেই। বাণিজ্যিক মিডিয়ার প্রভু পুঁজি, ফলে সে যাকে বিকোতে পারে বা যা বিকোনো যায় তা নিয়ে ব্যস্ত থাকবে, সেটাই স্বাভাবিক। পণ্য হিসেবে নারীর চেয়ে কম বিনিয়োগে অধিক মুনাফা আর কোনো পণ্যের নিশ্চয়তা আছে? ফলে বাণিজ্যিক মিডিয়া মেধাবী প্রতিভাবান মেয়েদের চেয়ে অমেধাবী অপ্রতিভাবানদেরই খোঁজে বেশি, ফলে শুধুমাত্র খোলামেলা হওয়ার যোগ্যতা নিয়েই নায়লা নাইম তারকা হয়। মিডিয়ায় সাহসী মেয়ে বলে একটি টার্ম চালু রয়েছে, প্রায় দেখা যায় শরীর সর্বস্ব গা খোলা মেয়েদেরকে সাহসী বলে সমর্থন করছে মিডিয়া। দাঁত উঁচু, লিকলিকে, স্তনহীন এমন সব মেয়ে বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করলেও তার চেয়ে মেধাশূন্য গা খোলা ভরাট শরীরের মেয়েদেরকেই মিডিয়া প্রচার করে। দুদিনেই তারকা বানাতে অস্থির হয়ে ওঠে তাদেরকে, আর এই মেয়েরাও খোলামেলা হয়ে অর্ধ ন্যাংটো হয়ে পোজ দিয়ে ছবি তুলে নিজেকে তথাকথিত তারকা ভেবে এক ধরনের মিথ্যে আত্মতৃপ্তিতে ভোগে। পর্ণ তারকাদেরকেও যেমন করে তারকা বলে ধারণা দেয়া হয় ঠিক তেমনভাবেই নেহাত বাণিজ্যিক কারণে। তারাও যেমন কে কত বেশি যৌন হেনস্থা, যৌন নির্যাতিত হওয়ার যোগ্যতা রাখে সেই নিরিখে বড় তারকা ভাবে নিজেকে, এই মেয়েরাও তেমনি নিজেকে মূল্যবান ভাবতে থাকে পুরুষতান্ত্রিকতার ফাঁদে পড়ে। একটিবারের জন্যও ভাবে না মানুষের মূল্য আসলে কিসে, সে যে একটি যৌন বস্তু হয়ে উঠছে, ভোগ্য বস্তু হয়ে উঠছে, তাতে তার কোনো ভাবাবেগই নেই। প্রতিটি সুন্দরী প্রতিযোগিতা আয়োজন আয়োজক কোনো না কোনো নারী বাণিজ্যের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত, একথা ঐতিহাসিকভাবে সত্য। পণ্য হতে আসা, কাপড় খুলতে আসা, পতিতা হতে আসা মেয়েদেরকে পুরুষতন্ত্র চিরকালে বুঝিয়েছে এটা তোমার স্বাধীনতা, এটা নারী স্বাধীনতা, তুমি অনেক বেশি স্বাধীন, তুমি চাইলেই খুলতে পারো, ছুতে পারো, বিছানায় শুতে পারো যে কারো সঙ্গে। স্বাধীনতা ও নারীবাদের অসম্ভব ভুল ব্যাখ্যা
এই মেয়েদের মস্তিষ্কের নিউরনে বিল্ট ইন করে দেয়া হয়েছে নেহাত বাণিজ্যের স্বার্থে। অথচ নারীবাদ, মানবতাবাদ ও নৈতিকতাবাদ সেটাই যেটা নারীকে পুরুষতন্ত্রের বাণিজ্যিক চাহিদার বিপরীতে দাঁড়িয়ে বলতে শেখাবে, আমি নারী, আমি স্বাধীন, আমি সম্পূর্ণ মানুষ, চাইলেই আমি খুলতে বাধ্য নই, আমি বাধ্য নই যাকে তাকে ছুতে বা যার তার সঙ্গে শুতে। দানবীয় পুঁজির হাতে বন্দী সবাই, মানুষ, মানবিকতা ও যৌনতা। তাই প্রাচীন যৌনদাসীর বদলে আধুনিক চকচকে কর্পোরেট যৌনদাসী বানাতে চায় কর্পোরেট পুঁজি, আর নাম দেয় বিউটি হান্ট বা এই টাইপের কিছু। ভেতরে বাণিজ্য, বাইরে সৌন্দর্য। যৌন বাণিজ্যই যদি শেষ লক্ষ্য উদ্দেশ্য না হবে, তবে ভার্জিনিটি বা কেন খোঁজা হচ্ছে? অসহায় আর নির্বুদ্ধিতার শিকার সেই মেয়েরা পুঁজি আর পুরুষতন্ত্রের ফাঁদে পড়ে এইসব তথাকথিত প্রতিযোগিতার মঞ্চে এসে দাঁড়ায়। আমি চাই মেয়েরা আসুক, মঞ্চে দাঁড়াক, জীবনের মঞ্চে, তবে তা কাপড় খুলে নয়, কাপড় পরে, সম্মান নিয়ে, মাথা উঁচু করে দাঁড়াক মানুষের মতো। প্রিয় ভিউয়ার্স, এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং বিভিন্ন অবাক করা বিষয়ের সংবাদ জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।